নমস্কার আমি শুভঙ্কর দেবনাথ কিভাবে গভর্নমেন্ট জবের ম্যাথগুলিকে ট্রিক্সের মাধ্যমে অতি দ্রুত গতিতে করব চলো দেখে নিন আজ আমরা আবার এমটিএস এর ক্লাস নিয়ে এসেছি এই এমটিএস তো ফর্ম ফিল আপ অবশ্যই আমাদের ছাত্রছাত্রীরা করেছো যারা এখনো করনি তাদের জন্য কিছু টাইম হয়তো বরাদ্দ আছে সেই টাইমের মধ্যে তোমরা অবশ্যই এমটিএস এর ফর্ম ফিল আপটা করে নিবে এই এমটিএস আমাদের মিশন টার্গেট করেছি এই এমটিএস এ আমাদের যত স্টুডেন্ট আছে তার 25% যেন আমরা পাস করাতে পারি আমাদের এই চ্যানেলের মাধ্যমে ক্লাস করিয়ে সেটাই আমাদের চিন্তাধারা রাখছি অবশ্যই তোমরা আমাদের ক্লাসগুলিকে নিয়মিতভাবে ফলো করো কি টাইপে কি মেথডে কি ম্যাথগুলিকে আমরা করছি সেই জিনিসগুলিকে অতি অবশ্যই খুব মনোযোগ সহকারে ফলো করো অবশ্যই তোমরা সাফল্য পাবে আজ আমরা এমটিএস এর ক্লাস করব এমটিএস এর অলরেডি একটি ক্লাস তোমাদেরকে আমরা প্রোভাইড করে দিয়েছি সেটা সিম্পলিফিকেশন ও অ্যালজেব্রার উপর বেস করে আজ আমরা পার্সেন্টেজ এর ক্লাস নিয়ে এসেছি এমটিএস এ কি ধরনের কি টাইপের প্রশ্ন এমটিএস এ পার্সেন্টেজ এর উপর থেকে থাকে ঠিক আছে সেই অঙ্কগুলিকে আজ আমরা করব পর্ব দ্রুত ক্লাস আমরা এমটিএস এর দেব দ্রুতই পার্সেন্টেজ এর উপর আমরা ক্লাস তোমাদেরকে প্রোভাইড করব ক্লিয়ার হয়েছে খুব মনোযোগ সহকারে দেখো ক্লাসগুলি অবশ্যই তোমরা সাফল্য পাবে ঠিক আছে এমটিএস ক্লাস কিসের হবে এমটিএস পার্ট নাম্বার 2 আজ আমরা পার্ট নাম্বার 2 এ ম্যাথগুলিকে করে নিব দেখব সেই ম্যাথগুলি কি টাইপের আছে অবশ্যই এটা আমাদের সবটা ট্রিক্স অবশ্যই তোমাদের জন্য থাকবে খুব মনোযোগ সহকারে দেখবে কোথাও যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে ঠিক আছে ফার্স্ট কোশ্চেন এ স্যালারি ইজ 40% অফ বি স্যালারি এন্ড বি স্যালারি ইজ 25% মোর দ্যান সি স্যালারি দেন সি স্যালারি ইজ হাউ মাচ পার্সেন্ট মোর দ্যান এ কি বলেছে দেখো এ স্যালারি ইজ 40% অফ বি স্যালারি এন্ড বি স্যালারি ইজ 25% মোর দ্যান সি স্যালারি দেন সি স্যালারি ইজ হাউ মাচ পার্সেন্ট মোর দ্যান এ তাহলে আমাকে বের করতে বলেছে সি থেকে এ দেখো আমরা এটা রেশিও দিয়ে করব তাহলে অঙ্কটা অনেক শর্টে চলে আসবে ঠিক আছে দেখো এ বলেছে 40% তাহলে আমি ধরেই নিচ্ছি 40/100% থেকে ক্যান্সেলিং করে দিব 0 0 ক্যান্সেল 2 দিয়ে আমি কাটলাম 2/5 0 0 ক্যান্সেল করলাম 2 দিয়ে 4 কে কাটলাম 2 দিয়ে 10 কে কাটলাম 5 ক্লিয়ার হয়েছে আবার বলেছে বি স্যালারি ইজ 25% মোর দ্যান সি স্যালারি তাই তো বলেছে আমাদেরকে দেখো 25% মানে 1/4% তাহলে আমরা তাই করি তাহলে 25% / 100 তাহলে পার্সেন্টের জন্য আমরা 100 বসিয়ে দিলাম তাহলে কত 1/4 দেখো এবার কি করবো এ বি সি তিনটা ইকুয়েশন আছে আমাদের তাই তো আমি ধরে নিচ্ছি a:b প্রথমটা আবার b:c করে দিচ্ছি ঠিক আছে তাহলে দেখো কিভাবে হবে এটা কত 2:5 আবার এটা কত 1:4 তাই তো এটা কত 1:4 কিন্তু দেখো এখানে যদি আমি করতে যাই তাহলে আমার b এর ভ্যালুটাকে মেলাতে হবে কিন্তু লিখে নিয়ে b এর ভ্যালুটা কত আছে আমাদের b এর ভ্যালুটা আছে আমাদের 5 তাহলে এখানে 1 এর জায়গায় b এর ভ্যালুটা বিটা যেহেতু ডাবল আছে সেহেতু b এর ভ্যালুটা আমার কনভার্টেড টু হাইয়েস্ট ভ্যালু এর হাইয়েস্ট কত 5 তাহলে এখানে আমরা কত লিখব 5 ক্লিয়ার হয়েছে আমার কথাটা তাহলে এবার আমরা গুণ করব তাহলে 5 2 10
ঠিক আছে 5 5 5 5 25 পিষ্টু 4 5 20 দেখো এই যে ইকুয়েশনে আমাদেরকে গুণ করতে হবে 5 2 কত 10 এই দেখো এই দেখো তাহলে 5 5 25 4 5 20 তাহলে আমাকে বের করতে বলেছে কি দেখো then C7 is how much percent more than A তাহলে আমার ইকুয়েশনটা কার কার সাথে হবে B আর সরি C আর A এর সাথে তাহলে দেখো A আর C এর মধ্যে ডিফারেন্সটা কত আমরা এবার ইউনিট ধরে বের করব কত 10 ইউনিট তাই তো 20 minus 10 তার মানে 10 ইউনিট ক্লিয়ার হয়েছে তো তাহলে রিকোয়ার্ড ভ্যালুটা আমরা কিভাবে বের করব রিকোয়ার্ড ভ্যালুটা তাহলে 10 ইউনিট কত 100 তাই তো আবার তাহলে ইকুয়েশনটা কত ছিল 10 ইউনিটে 10 ইউনিটে 100 তাহলে 1 এ কত 100 বাই 10 ক্লিয়ার হয়েছে 100 বাই 10 তাহলে আবার 10 এ কত হয়েছে 10 টা কত 10 এ কত তাহলে 100 ইনটু 10 বাই 10 ক্যান্সেলিং করলাম 100% তাহলে then C7 is how much percent more than A7 100% clear হয়েছে দেখো আমি আরেকবার বলে দিচ্ছি A salary is 40% of B salary and B salary is 25% more than C salary then C salary is how much percent more than A salary তাই তো তাহলে 40 মানে 40% তাহলে এটাকে আমি পার্সেন্ট থেকে ভেঙে দিলাম তাহলে 40 বাই 100 2 বাই 5% আবার 25% বলেছে 25 বাই 100 ইজ ইকুয়াল টু 1 বাই 4% তাহলে A ইজ টু B তাহলে কত বলেছে 2 ইজ টু 5 দেন B ইজ টু C কত বলেছে 1 ইজ টু 4 কিন্তু আমাদের কন্ডিশন অনুযায়ী B এর দুটো ভ্যালু এসে গেছে তাহলে যদি দুটো ভ্যালু আসে তাহলে হাইয়েস্ট নাম্বার অফ দ্য ভ্যালু কত 5 তাহলে 5 এবার যে ক্যাটাগরিতে আমরা কি করব মাল্টিপ্লাই করব তাহলে 5 2 গুণ 10 5 5 25 4 5 20 এটা হচ্ছে তুমি ভালো করে বুঝলে দেখতে পারবে যে a is to b is to c এর মানটা হচ্ছে 20 10 is to 25 is to 20 ক্লিয়ার হয়েছে তাহলে এবার আমাকে বলেছে then C salary is how much percent more than A তাহলে 20 আর 10 ডিফারেন্স 10 ইউনিট 10 ইউনিট কত 100 কেন 100 যেহেতু আমাকে পার্সেন্টেজ বের করতে বলেছে আমাকে কিসে বের করতে বলেছে পার্সেন্টেজ বের করতে হচ্ছে 10 ইউনিট কত 100 1 কত 100 বাই 10 তাহলে 10 ইউনিট কত 100 ইনটু 10 বাই 10 10 কে ক্যান্সেল হয়ে গেল তাহলে 100% आंसरটা কত হচ্ছে 100% দেন সি স্যালারি ইজ হাউ মাচ পার্সেন্ট মোর দ্যান এ 100% ক্লিয়ার হয়েছে যদি ক্লিয়ার না হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে আমাদেরকে আমরা অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই অবশ্যই দিই ঠিক আছে আমাদের এই চ্যানেলটিকে যদি তোমার খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না নেক্সট ম্যাথে চলছি হোয়াট ইজ টু বি অ্যাডেড টু 50% অফ 160 তাই তো সো দ্যাট দ্য সাম মে বি ইকুয়াল টু 25% of 240 দেখো কি বলেছে হোয়াট ইজ টু বি অ্যাডেড 50% অফ 160 সো দ্যাট দ্য সাম মে বি ইকুয়াল টু 25% অফ 240 তাই তো তাহলে আমাদেরকে কিভাবে করব দেখো কি বলেছে হোয়াট ইজ ভালো করে প্রশ্নটা বুঝলে আমরা অঙ্কটাকে ইজিলি করতে পারব হোয়াট ইজ টু বি অ্যাডেড তার মানে কোন একটা নাম্বারকে সে অ্যাডেড করতে বলছে মানে প্লাস করতে বলছে আমি ধরে নিচ্ছি সেই নাম্বারটা ই
তাহলে a প্লাস কি বলেছে অ্যাড করতে বলেছে আমি অ্যাড করে দিয়েছি কোন নাম্বারটার উপর আমাকে অ্যাড করতে বলেছে 50% অফ 160 50% অফ 160 মানে 50% এর জন্য আমাকে কি করতে হবে পার্সেন্টেজ এর জন্য আমাকে 100 করতে হবে তাই তো 15/100 ইনটু অফ মানে মাল্টিপ্লাই 160 তাহলে 15/100 ইনটু 160 সো দ্যাট দ্য সাম মে বি ইকুয়াল তার মানে এখানে দেখো পরিষ্কার ভাষায় আমাকে বলে দিয়েছে ইকুয়াল করতে তাহলে ইকুয়াল ঠিক আছে টু 25% অফ 240 তাহলে 25% এর ইকুয়াল ভ্যালু কত বলেছে 25% এর অফ 240 তাহলে 25/100 ইনটু 240 ক্লিয়ার হয়েছে দেখো 00 ক্যান্সেল করে দিলাম 5 দিয়ে ক্যান্সেল করলাম 3 5 দিয়ে ক্যান্সেল করলাম 2 2 দিয়ে ক্যান্সেল করলাম 8 তাহলে a প্লাস 24 ইজ ইকুয়াল 4 পজিশন 100 4 দিয়ে রাখলাম 4 6 24 তাহলে 60 ক্লিয়ার হয়ে গেছে ভালো করে ক্লিয়ার করে নাও ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ম্যাথগুলি পরীক্ষায় কিন্তু অবশ্যই আসবে তাহলে a প্লাস এখানে ক্যান্সেলিং করে কত দাঁড়ালো 24 ইজ ইকুয়াল টু কত 60 তাহলে এই 24টাকে আমি ওপাশে নিয়ে গেলাম a ইজ ইকুয়াল টু 60 মাইনাস 24 a ইজ ইকুয়াল টু 36 ঠিক আছে এটা হচ্ছে আমাদের রেজাল্ট ক্লিয়ার হয়েছে দেখো আরেকবার দেখে নিই হোয়াট ইজ টু বি অ্যাডেড টু 15% অফ 160 সো দ্যাট দ্য সাম মে বি ইকুয়াল টু 25% অফ 240 তাহলে হোয়াট ইজ টু বি অ্যাডেড কোন নাম্বারকে আমার অ্যাড করতে বলেছে তাহলে অ্যাড নাম্বারটা আমার কত এ আমি জানি লোক তুমি 100 ধরতে পারো যা খুশি তুমি ধরতে পারো তাহলে এ প্লাস 15% অফ 160 তাহলে 15/100 ইনটু 160 ইকুয়াল টু দেখো কি বলেছে সো দ্যাট দ্য সাম মে বি ইকুয়াল তাহলে ইকুয়াল কত বলেছে ইকুয়াল ইজ ইকুয়াল টু 25% অফ 240 তাহলে 25/100 ইনটু 240 ক্যান্সেলিং করলাম বেরোলো কত a প্লাস 24 ইজ ইকুয়াল টু 60 তাহলে a 24 টাকে উপাশে নিয়ে গেলে মানে প্লাস ছিল উপাশে গেলে মাইনাস হবে তাহলে a ইজ ইকুয়াল টু 60 মাইনাস 24 ইজ ইকুয়াল টু 36 ক্লিয়ার হয়ে গেছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও অবশ্যই তোমরা খাতায় কিন্তু এই অঙ্কগুলিকে একটা ফ্রেশ খাতা বানিয়ে অঙ্কগুলিকে নোট ডাউন করবে ঠিক আছে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে জানাবে ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং